হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালে ঠান্ডা শরীরকে গরম রাখতে পাঁচটি খাবার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। শীতের সময় শরীরের জন্য প্রয়োজন পড়ে একটু বাড়তি যত্নের। এই পাঁচটি খাবার শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আপনার শরীরকে গরম রাখতে নিয়মিত খাবেন। এক নম্বরে হচ্ছে গাজর। প্রিয় দর্শক শ্রোতা, শীতকালীন সবজির মধ্যে গাজর অন্যতম। যদিও এখন সারা বছরই প্রায় গাজর চোখে পড়ে, কিন্তু আপনি জেনে অবাক হবেন, সারা বছরে পাওয়া গাজরের থেকেও শীতকালে যে গাজরটা পাওয়া যায় সেটাকে বলা হয় সুপার ফুড। গাজরে রয়েছে শক্তি, শর্করা, ফ্রুক্টোজ, খাদ্যের ফাইবার, প্রোটিন, ভিটামিন সহ গুরুত্বপূর্ণ বিটা ক্যারোটিন, লুটিন, জিয়াথেনিন, থায়ামিন B1, এছাড়া রয়েছে ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ই সহ আরও গুরুত্বপূর্ণ ফসফরাস, পটাশিয়াম ও সোডিয়াম। এজন্য এটি একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবারের মধ্যে অন্যতম খাবার। এ খাবারটি শীতকালে নিয়মিত খেলে আপনার শরীর ওয়ার্ম বা গরম থাকবে। নাম্বার 2, সবুজ চা বা গ্রিন টি। প্রিয় দর্শক, গ্রিন টি পুরো 12 মাসই আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি খাবার, কিন্তু শীতকালে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ চায়ে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। শীতের দিনে 2 থেকে 3 কাপ সবুজ চা খেলে আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরটা গরম থাকবে। নাম্বার 3, সেদ্ধ ডিম। শীতে শরীরের শক্তি বৃদ্ধি করতে ও তাজা রাখতে সেদ্ধ ডিমের ভূমিকা অনন্য। ডিম পুরো বিশ্বের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় একটি খাবার। এটিতে রয়েছে অনেক বিস্ময়কর উপাদান যা শরীরের জন্য অনেক উপকারী, এজন্য এটি খুব জনপ্রিয়। ডিমের মধ্যে রয়েছে 9টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। ডিমে রয়েছে বিভিন্ন ভিটামিন, যেমন B2, B12, রয়েছে জিঙ্ক, ফসফরাস এবং প্রয়োজনীয় মিনারেল। শীতের খাবার হিসেবে প্রতিদিনের খাদ্য তালিকায় তাই ডিম রাখতে পারেন। তবে যথাযথ উপকার পেতে অবশ্যই আপনাকে সেদ্ধ করে ডিম খেতে হবে, এবং সেটি খেতে হবে নিয়মিত সকালে। তাহলে সারাটা দিন শরীরে শীত কম লাগবে, শরীরটা গরম থাকবে। নাম্বার 4, খাঁটি মধু। মধুর উপকারিতা আমরা সবাই জানি, কিন্তু শীতকালে এটাকে আপনি ওষুধ বলতে পারেন, কেননা শীতকালে মধু খাওয়ার মাধ্যমে অনেকগুলো রোগের হাত থেকে বাঁচা যায়। এক নম্বরে হচ্ছে ঠান্ডা, সর্দি, গলা ব্যথা। এছাড়াও শরীরে প্রচণ্ড শীতে জয়েন্টে ব্যথা হয়, সে ব্যথাও দূর করে মধু। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ভাইরাসের সঙ্গে লড়াই করে। ঘুমনের আগে বা সকালে নাস্তার সাথে মধু মিশিয়ে খেতে পারেন, অথবা এক গ্লাস গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। নাম্বার 5, 5 নম্বরে বলবো শুধুমাত্র শীতে যে শাকগুলো পাওয়া যায় সে শাকগুলো আপনারা খাবেন, 12 মাসই শাক নয়। যেমন শীতকালে আপনি কলমি শাক, কচু শাক না খেয়ে আপনি খেতে পারেন লাল শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, অর্থাৎ শাকসবজি দুটোই। মনে রাখবেন, শীতকালে আপনার শরীরকে গরম রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে শুধুমাত্র সিজনাল যে সবজিগুলো রয়েছে, শাকগুলো রয়েছে, সেগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সবজিগুলোর মধ্যে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম সহ শরীরের হাড় গঠনে মন সতেজ রাখতে ভূমিকা পালনকারী সকল উপাদান। শীতের সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার বা পলিস্যাকারাইড নামের শর্করা রয়েছে, যা এই শীতে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটারে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে, সচেতন হবে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।